সঞ্জয় রায় শিয়ালদা আদালত থেকে বেরিয়ে আজ আবারও বিস্ফোরক দাবি করে কি বললেন শোনাবো। ঠিক এই নিয়ে আমরা প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেবো। প্রথমে বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, বিস্ফোরক দাবি করছে আমরা শুনলাম সঞ্জয় রায়, এর আগে 4 তারিখের বক্তব্য কিছুক্ষণ পর আমরা শোনাবো, কি বলবেন? দেখুন, আগেও বলেছিল যে আমি দোষী নই, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সেদিনও যে কথা বলেছিলাম আরও একবার সেটা স্মরণ করে দিই, দেশের বিচার ব্যবস্থার প্রতি সব মানুষেরই ভরসা আছে এবং এখানে আমাদের দুজন আইনজীবীও আছেন, বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আছে। তার মানে সঞ্জয় রায় তার যে বক্তব্য সেটা বলার জন্যে আদালত রয়েছে, তার আইনজীবী রয়েছে এবং তার আইনজীবীর মাধ্যমে সে প্রমাণ করার সুযোগ রয়েছে কারা তাকে ফাঁসিয়েছে, তার কাছে তথ্য ডকুমেন্ট বা তার কথাটারও গুরুত্ব আছে। একেবারে নাম রেজিগনেশন ধরে বলছে। হ্যাঁ, সেই কারণেই তো আমি বলছি যে আইনজীবীরা রয়েছে তো তার, সে বলতে পারবে আদালতে, শিয়ালদা কোর্টে তো বিচার চালু হয়েছে। এবং এর পাশাপাশি রাজ্য সরকার বলছে কি যে একজন শুধু নয়, যারা যারা অভিযুক্ত, যারা এই যে যদি যারা ফাঁসিয়েছে এটা যদি সত্যি হয় তাদেরও পানিশমেন্ট হবে, যারা ফাঁসিয়েছে তারা যদি অপরাধী হয় তাদেরকে তো প্রোটেক্ট করার চেষ্টা চলছে না। আজকে সঞ্জয় রায়ের কথা সত্যি হলে, তার আইনজীবী সেটা প্রমাণ করতে পারলে, যারা এই তদন্ত করছে তারা, যাদেরকে অভিযোগ যাদের দিকে আনা হচ্ছে তাদের বিচারের মধ্যে এনে তাদেরও বিচার ব্যবস্থার মধ্যে আনা উচিত, অপেক্ষা করবো তার জন্য। তাপস বাবু, দেখুন, এটা আজকে সঞ্জয় রায় বলেছে, এর আগের দিনও চিৎকার করেছে, কিন্তু একটা জিনিস আপনারা যদি মনে করে থাকে, 9th আগস্টে যে ঘটনাটা ঘটলো, কটা ঘটনায় ক্রাইম সিনে একজন সিপি ডিসি নর্থ মানে একজন আইপিএস র্যাঙ্কের অফিসার পৌঁছে যায়, তারা কিন্তু 7 সকালে পৌঁছে গেলেন। আর ওই 7 সকালে কি এই এখন সিবিআই কাজটাই তো অভিজিৎ মণ্ডল কি প্রমাণ লোপাটের দায়, এটা কি বিশ্বাসযোগ্য যে সিপিআর এই ডিসি নর্থের উপস্থিতিতে একজন ওসি র্যাঙ্কের অফিসার প্রমাণ লোপাট করে চলে গেলেন, অথচ এইরকম সেন্সিটিভ ডিসি নট বা সিপি কিছু জানেন না। দ্বিতীয়ত, 14th আগস্টে ভ্যান্ডালিজমের পরে মিড নাইটে যখন প্রেস কনফারেন্স করেন এই সিপি মানে বিনীত গোয়েল, উনি একটা কথা বলেছিল যে কি করেনি ইনভেস্টিগেশনের জন্য, এভরিথিং হ্যাজ বিন ডান আন্ডার মাই রেকমেন্ডেশন, আন্ডার মাই কমান্ড, তো ওনার আদেশেই সব হয়েছিল, উনি নিজে স্বীকার করেছিল। আজকে সঞ্জয় রায়কে একা অভিযুক্ত করে সিবিআই, যেটা আমরা 3 মাস এখন হতাশ কেন, আমরা দেখছি যে ওই সঞ্জয় রায় বা অভিজিৎ মণ্ডল পর্যন্তই এই সিবিআই থেমে আছে, তারপরে আর না ডিসি নর্থ না সিপি কাউকেই ডাকা হচ্ছে না। হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, প্রমাণ লোপাট হয়েছে, তার কারণ হচ্ছে আপনি যে ক্রাইম সিনের ভিডিওটা পরবর্তীকালে প্রকাশ পেয়েছিল, ডিসি সেন্ট্রাল যে দিনের পর দিন মিথ্যাচার করেছিল, অভিজ্ঞ দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সাজানো ছিল, সেখানে কর্ডন অফ করেনি, তার মানে সেখানে একটা এভিডেন্স লোপাটের সম্ভাবনা রয়ে গেছে। প্রমাণ লোপাটের অভিযোগ বারবার করে আপনারা তুলেছেন, বিভিন্ন ক্ষেত্রেও তোলা হয়েছে, সেটা ছবিতে ক্রিস্টাল ক্লিয়ার যে ক্রাইম সিনকে কর্ডন করা হয়নি, ক্রাইম সিনটাকে মাসের বাজার করে দেওয়া হয়েছিল, সেগুলো অবশ্যই করে এসেছে। সঞ্জয় রায়ের প্রসঙ্গে আসছিলাম, আমি দুজনের কাছে আসবো, অতনু এবং তরুণ জ্যোতির কাছে, কিন্তু তার আগে আমরা শুনে নেবো গত 4 তারিখে 4th নভেম্বর সেদিনকেও সঞ্জয় রায় কি বলেছিলেন শিয়ালদা আদালত থেকে বেরিয়ে, শোনাবো। তরুণজ্যোতি, গত 4 তারিখে এই প্রসঙ্গ উঠেছিল ফাঁসানোর কথা, এবং আজকে একবারে নাম ডিজিগনেশন ধরে সঞ্জয় রায়ের এই বিস্ফোরক দাবি। না, দুটো পয়েন্ট আছে, প্রথমটা বলছি আমি আগে। ফার্স্ট হচ্ছে, কোনো দোষী বা কেউ অভিযুক্ত দাঁড়িয়ে বলে না ইয়েস আই এম গিলটি, বলে না, তো গিলটি প্লিড করে না বলেই ট্রায়ালটা হয়, দেখার ব্যাপার আছে সেখানে। এবার সেখানে আরেকটা ইস্যু আছে এই তদন্তটা নিয়ে, তাদের ডাউট থাকা নর্মাল। তুমি বলো, আমি যে জামাটা পরে আছি তার রঙটা কী? এইটা তুমি বলি এটা কালো জামা, তোমাকে দিয়ে বললাম এটা কালো জামা, তুমি কালো বলবে? এটা নিশ্চয়ই বলবে না।
ঠিক সেরকমভাবেই সিবিআইকে যখন তদন্তভার দেওয়া হলো তখন কী কী হলো? ক্রাইম সিন নষ্ট হলো, ডেড বডি যেটা কথা বলে যেখান থেকে এভিডেন্স পাওয়া যেত তাড়াতাড়ি ক্রিমেট করা হলো, পুরো ডিসি সেন্ট্রালের প্রেস কনফারেন্সগুলো মনে আছে, একটা ক্রপ ফটো প্রথমে দেখানো হলো ক্রাইম সিনের, তারপর দেখা গেল সেখানে আরেকজনকে দেখা গেল, ওই অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হলো, প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করে কিছু লোকাতেন নেই দেখা গেল, বিনীত গোয়েলের স্টেটমেন্টগুলো আমাদের মনে আছে, 14 তারিখ রাতে সে ভ্যান্ডালিজম তোমাদের মিডিয়াও দেখেছি, চল চল উপর চল সেমিনার রুম উপর হে। এবার অশিক্ষার একটা লাভও আছে, এই অশিক্ষার লাভটা আমরা পেয়েছিলাম এখানে। কী লাভ পেয়েছিলাম? যে থার্ড ফ্লোর আর চতুর্থ তল এই দুটোর মধ্যে গুলিয়ে গেছিলো ব্যাপারটা, তার ফলে একটা অন্য জায়গায় ভাঙচুর করে এসেছে, কিন্তু ভাঙচুর তো হয়েছিলো। পাশের যে রুমটা ছিল সেমিনার রুমের পাশের, সেটা হঠাৎ করে একদিনের অর্ডারে রিনোভেশন হয়ে গেল। ডাক্তারবাবুদের, সব ডাক্তারবাবুর কথা বলবো না, কিন্তু কিছু ডাক্তারবাবুর দিকেও প্রশ্নটা থেকে যায়, প্রশ্নটা করাটা অবান্তর নয়। পিএম যখন হলো, কিছু ডাক্তারবাবু প্রেজেন্ট ছিলেন সেখানে, তারা এতদিন কেন বলেননি? পরবর্তীকালে যখন নামটা প্রকাশ হচ্ছে তখন বলছে হ্যাঁ আমরা ছিলাম, আমাদের দায়িত্ব নয়। তারা তো ছিলেন, ওই রুম ভাঙাটা রুমটার মানে ইম্পর্টেন্স তারাও জানতেন, রুম ভাঙায় তারাও কেন সাইন করলেন, এই প্রশ্নগুলো থাকছে। আর একটা জিনিস থাকছে, দেখো ওসি টালা গ্রেপ্তার সঞ্জীব, এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার, কেন গ্রেপ্তার? এরা হচ্ছে এভিডেন্স লোপারের জন্য গ্রেপ্তার। সরকার এতটা যদি ভালো কাজ করে থাকতো, আমি জিজ্ঞেস করছি ডিপার্টমেন্টাল প্রসিডিং কেদের নামে তৈরি মানে স্টার্ট হয়েছে? এদের নামে ডিপার্টমেন্টাল প্রসিডিং কি স্টার্ট হয়েছে? হয়নি, কারণ সরকার এদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে। আমি আবার বলছি, এটা প্রথম দিনও বলেছি, আমি আজও বলছি, এটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডারের কেস নয়, কিন্তু এভিডেন্সগুলো পরবর্তীকালে প্ল্যান করা হয়েছে সিবিআইয়ের কাছে, যখন তদন্ত বার গেছে যা এভিডেন্স ছিল তার বেসিসে তদন্ত হবে, প্রমাণ লোপাটের জন্য দুজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মেটেরিয়াল যেটা অ্যাকচুয়াল মানে এ হতো, আমরা ইনফ্যাক্ট জাস্টিস বার্দিওয়ালাকেও আমরা বলতে শুনেছি যে আই হ্যাভ নট সিন সাচ এ থিং, 8 ঘন্টা ডিলে হলো এফআইআর লঞ্চ করতে, কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী বলছে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, এরকম নেগলিজেন্স আমরা দেখিনি। কেন করা হলো, কেন লুকানো হলো, কী লুকানো হলো? আমি আবার বলছি, এটা শুধু রেপ অ্যান্ড মার্ডারের কেস না, এর পিছনে বড় রিজন হচ্ছে স্ক্যাম। সেই স্ক্যামের তদন্ত 1 বছর আগে আক্তার আলী করা অভিযোগে যদি হতো তাহলে আমাদের বোনটির প্রাণটা যেত না, এই ঘটনাটাই হতো না। অতনু বিস্ফোরক অভিযোগ আজ আবারও সঞ্জয় রায়ের। গত 4 তারিখও এই সঞ্জয় রায়কে যখন নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা কোর্টের থেকে, প্রেজেন্টম্যানের থেকে, ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেছেন আমাকে উপর থেকে চুপ থাকতে বলা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। আমরা সেদিন থেকে বলেছিলাম সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, তার উপরতলা তার ডিপার্টমেন্ট মানে স্বাভাবিকভাবেই হচ্ছে পুলিশ প্রশাসনকে ইঙ্গিত করে, তাহলে তারা তাকে চুপ করে থাকতে বললো কেন? সঞ্জয় রায় মুখ খুললে কার কার বিপদ বাড়ত? আজকে সঞ্জয় রায়ের মুখে সরাসরি মানে প্রাক্তন পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রাল এই দুজনের নাম শোনা গেছে। এখন শিলাজিত দা, এটা তো ফ্যাক্ট যে এই তদন্ত চলার পক্ষে সময় ছত্রে ছত্রে আমরা দেখেছি এই তদন্ত করার জন্য রাজ্য পুলিশ প্রশাসনের যা যা পদক্ষেপ নিয়েছে, যা যা স্টেপস নিয়েছে, প্রত্যেকটা স্টেপস হচ্ছে সন্দেহের উদ্রেক করেছে। এমনকি সুপ্রিম কোর্টের জাস্টিস তিনি নিজেও বলছেন আমি আমার কর্মজীবনে এই ধরনের তদন্ত যেখানে এই টাইম ফ্রেম এতটা ডিলে, সকাল 10:30 সময় একটা জিডি হলো, তার থেকে এফআইআর করতে করতে রাত্রি 11:30, 8 ঘন্টা 9 ঘন্টার উপর একটা ক্রাইম সিন ওপেন পড়ে রইল, এবং তার পরবর্তীকালে বিভিন্ন সময় পুলিশের হচ্ছে গিয়ে প্রেস মিট ডিসি সেন্ট্রাল যার আওতাভুক্ত না, এই গোটা এই আরজিকর এলাকা ডিসি নর্থের আওতাভুক্ত, প্রেস মিট করছেন ডিসি সেন্ট্রাল একের পর এক সময় সেটা, এবং পরবর্তীকালে নির্লজ্জভাবে ধরাও পড়ছে ছবি ক্রপ করা, একজন অভিযুক্ত বা যাকে হচ্ছে যাকে যার বিরুদ্ধে বহু লোকের বহু অভিযোগ, সেই অভিযোগ দেখে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা, এরকম বহু ক্ষেত্রে পুলিশ এমন এমন কিছু কাজ করেছে যাতে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে সন্দেহের উদ্রেক হয়েছে। তবে এটাও ঠিক যে এই সঞ্জয় রায় তার যদি কিছু বক্তব্য থাকে আইনে তার প্রভিশন রয়েছে, পুরনো সিআরপিসিতে সেকশন 161, নতুন পরবর্তীকালে বিএনএসএসে সেটা চেঞ্জ হয়েছে 164, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার তার সুযোগ রয়েছে। এছাড়াও সিবিআই এখন অবধি যে চার্জশিট দিয়েছে যাতে সঞ্জয় রায়কে অন্যতম প্রধান অভিযুক্ত বলে হচ্ছে চার্জশিটে ফ্রেম করা হয়েছে, সেটা কিন্তু একদম মানে প্রাথমিক চার্জশিট, এরপরেও ফাইনাল চার্জশিট হওয়া এখনও বাকি রয়েছে। সিবিআই চাইলে যেহেতু এখনও এই টালা থানার ওসি এবং হচ্ছে সন্দীপ ঘোষ এরা হচ্ছে কাস্টোডিতে রয়েছে, যাদের নিয়ে এই বৃহত্তর ষড়যন্ত্রের যে মামলাটা চলছে সেক্ষেত্রে আরও মানে সিবিআইয়ের কাছে সুযোগ থাকছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য এই মামলায় তদন্ত শেষ হওয়ার জন্য। তবে এটাও ঠিক যে রাজ্য সরকারের পুলিশের সবচেয়ে বড় যে প্রশ্নটা যেখানে এসে যায়, যে টালা থানার ওসির কাণ্ডারে হচ্ছে আরজি কর পরে যার উপর কিনা দায়ভার ন্যস্ত ছিল অভয়াকে
মানে সুশা মানে বিচার দেওয়া, সেই ওসি আজকে হচ্ছে গিয়ে কাস্টডিতে রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রে থেকে প্রমাণ লোপাট করা, যেটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে রাজ্য সরকার গতভাবে প্রশাসনিকগতভাবে এবং দলগতভাবে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে এই মামলার সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যা যা করা যায় সেই সমস্ত কিছু করেছে এবং যার জন্য আজকে তদন্তটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে মানুষের বিশ্বাস থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।